পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানে কালীবাজার এলাকায় দুদিনব্যাপী শুরু হলো ওয়েট লিফটিং অ্যান্ড পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। পূর্ব বর্ধমান জেলা ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে রবিবার অনুষ্ঠিত হলো পূর্ব বর্ধমান জেলার প্রতিযোগীদের নিয়ে ওয়েট লিফটিং প্রতিযোগিতা। 7 তারিখ অনুষ্ঠিত হবে পূর্ব বর্ধমান জেলার প্রতিযোগীদের নিয়ে পাওয়ার লিফটিং প্রতিযোগিতা। এদিন প্রায় 300 জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। শুভ উদ্বোধনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস, পূর্ব বর্ধমান জেলা পুলিশ সুপার কামনাশী সেন সহ সংগঠনের সদস্যবৃন্দ। আজকে হবে 6 তারিখে ওয়েট লিফটিং আর 7 তারিখে হচ্ছে পাওয়ার লিফটিং কম্পিটিশন। পূর্ব বর্ধমান জেলা ওয়েট লিফটিং অ্যাসোসিয়েশনের থ্রুতে আজকে হচ্ছে এবং পাওয়ার লিফটিং অ্যাসোসিয়েশনের থ্রুতে কালকে হবে। আর এটা অর্গানাইজ করছে মনোরথ বোস মেমোরিয়াল হেলথ সেন্টার, আমাদের মেজদা, তাকে স্মরণ করে আজকের এই কম্পিটিশন। অ্যাবাউট 300 পার্টিসিপেন্ট এখানে পার্টিসিপেট করবে। কতজন আছে ছেলে? ওই তো 300 পার্টিসিপেন্ট পূর্ব বর্ধমান জেলা, কালনা, কাটোয়া, বর্ধমান, উত্তর, দক্ষিণ মিলে। আজকে আমাদের যে ওপেনিং সেরিমনিতে ছিলেন বিধায়ক খোকন দাস, আমাদের 8 নম্বর ওয়ার্ডের কমিশনার আনন্দগোপাল সাহা। খুব ভালো লাগছে এবং এটার জন্য যতটা পারছি আমাদের ইন্ডিভিজুয়াল প্রচেষ্টায় এটা দাঁড় করানো, আজ থেকে না প্রায় অন্তত আমাদের এই যে কাবাডি সংস্থাটা দেখছেন প্রায় 20 বছরের ওপরে হয়ে গেল এটা, এবং এটা থেকে আমরা নিজেরাই 2-3 জন মিলে এটাকে তৈরি করেছি এবং আশা করি আগামী দিনে আমাদের সবাই, জনসাধারণ এবং সরকার থেকেও আমরা কিছু পাবো, পেয়ে এটাকে একটা সুস্থ সুসংগঠিতভাবে তৈরি করব। বর্ধমান থেকে পিন্টু প্যাটেল, আনন্দবার্তা।